নমস্কার বন্ধুরা, লাভ উইথ মৌস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি লোটে মাছের ফ্রাই রেসিপি নিয়ে। রেসিপিটি তোমরা হয়তো অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য কিন্তু এই রেসিপিটি এসেছি। একেবারে বৃষ্টির দিনের জন্য কিন্তু পারফেক্ট একটা ইভিনিং স্ন্যাক্স এটিকে বলতে পারো। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিভাবে এটি খুব সুন্দর ক্রিস্পি তৈরি করব, আজকের ভিডিওতে কিন্তু এটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই মাছটি এতটাই নরম হয় যে অনেকেই কিন্তু পছন্দ করে না, তাদের জন্যই এই রেসিপিটি নিয়ে এসেছি যারা এই মাছটিকে একদমই পছন্দ করে না। তো দেরি না করে ঝটপট এই রেসিপিটি দেখিয়ে বানিয়ে নিতে পারো, আর কোনো রকমই কিন্তু নরম লাগবে না এইভাবে তৈরি করলে। আর কোনো রকম কিন্তু এই ফ্রাইটা বানানোর জন্য বেসন আমি ব্যবহার করব না। বেসন ছাড়াই কিভাবে ভীষণই ক্রিস্পি লোটে মাছের ফ্রাই তৈরি করব এটি কিন্তু আজকে তোমরা দেখে নাও। আর দেখতেই পাচ্ছ ভীষণ পরিমাণে কিন্তু ক্রিস্পি হয়েছে বেসন ছাড়াই। আমি একটু ভেঙে তোমাদের দেখানোর চেষ্টা করছি, ভেতরটা কিন্তু একদমই কাঁচা নেই, ভীষণই জুসি হয়েছে আর ভীষণ পরিমাণে কিন্তু ক্রিস্পি হয়েছে। আমি একটু হাত দিয়ে ভেঙে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। চলো তাহলে দেখে নাও কীভাবে আমি লোটে মাছের ফ্রাই তৈরি করছি। প্রথমেই আমি লোটে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভিনিগার, স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটাকে দেবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা, 1 চামচ পরিমাণ গ্রেট করে রাখা রসুন, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ গ্রেট করে রাখা পেঁয়াজ। দিয়ে দেব খুব সামান্য পরিমাণে চানা মশলা। এখন আমরা রেডি যে মশলাগুলো বাজারে কিনতে পাই, তো সেই ধরনের যে কোনো এক ধরনের মশলা কিন্তু এখানে ব্যবহার করতে পারো। সবগুলোর টেস্টই কিন্তু প্রায় এক। সমস্ত কিছু উপকরণ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে রাখবো, আর ভালোভাবে মাখা হয়ে গেলে কিন্তু ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। মাছটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 2 থেকে 3 চামচ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দেব খুব সামান্য পরিমাণে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা পুরোটাই অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। সমস্ত কিছু শুকনো উপকরণ স্পুন দিয়ে আমি খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। আবারও বেকিং পাউডারটা দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু আমি একটি ব্যাটার তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে প্রথমেই কিন্তু অনেকটা পরিমাণ জল দেওয়া যাবে না, খুব অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। ব্যাটারটার থিকনেস কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব একটা ঘনও হবে না। থিকনেসটা আমি স্পুনে করে দেখানোর চেষ্টা করছি, দেখলে বুঝতেই পারবে কতটা থিকনেস হয়েছে। এরপর আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। 5 মিনিট বাদে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা দিয়েও কিন্তু আমি ব্যাটারটার মধ্যে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। এরপর লোটে মাছের ফ্রাইগুলো ভাজার জন্য আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সাদা তেল।
তেলটাকে বেশ কিছুটা সময় কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে গরম করে নিতে হবে। তেলটা গরম হলে ম্যারিনেট করে রাখা লোটে মাছগুলোকে আমি এক এক টুকরো করে নিয়ে ব্যাটারের মধ্যে কোটিং করে এরপর কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেব। একবারে কিন্তু সব কটা মাছ দেওয়া যাবে না, যেহেতু মাছগুলো ভীষণই নরম। একবারে অনেকটা পরিমাণে যদি দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ফ্রাইগুলো ভাজার সময় কিন্তু গ্যাসটাকে পুরোপুরি মিডিয়াম ফ্লেম রাখতে হবে। একদিক হালকা ভাজা হয়ে গেলে কোটিংটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন আমি মাছের পিসগুলোকে উল্টে দেব। এরপর কিন্তু আমি এক এক করে সব মাছগুলোকেও একই রকমভাবে কিন্তু কোটিং করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও বলছি, খেয়াল রাখতে হবে কিন্তু গ্যাসটা খুব বেশি বাড়ানো যাবে না, তাতে কিন্তু ওপরের কোটিংটা ভাজা হয়ে যাবে আর ভেতরের মাছটা কিন্তু কাঁচাই থেকে যাবে। যেহেতু মাছটা ভীষণই নরম তাই জন্য একটু গ্যাসটা কমিয়ে যদি বেশি সময় ধরে ভাজা যায় তাহলে কিন্তু কোটিংটাও বেশ ক্রিস্পি হবে আর ভেতরের মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সমস্ত মাছের পিসগুলো দেওয়া হয়ে গেছে, এরপর বেশ কিছুটা সময় কিন্তু আমি মাছের একদিকটা ভেজে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু উল্টানো যাবে না, তাতে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এক পাশের কোটিং যখন একটু শক্ত হয়ে আসবে তখন আমি এই মাছের পিসগুলোকে উল্টে দেব আরেক পাশটা ভাজার জন্য। সবকটি মাছের পিস আমি উল্টে দিচ্ছি, এরপর আবারও গ্যাস কমিয়ে কিন্তু আরেক দিকও ভেজে নিতে হবে। দুদিকে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি এরপর তুলে নিচ্ছি তেল থেকে। তৈরি হয়ে গেছে লোটে মাছের ফ্রাই। উপরে সামান্য একটু বিট লবণ দিয়ে যদি সার্ভ করা যায় তাহলে কিন্তু বৃষ্টির দিনে বিকেলবেলা চায়ের সাথে দারুণ লাগবে। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে, আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দিতে পারো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে আমার চ্যানেলের নতুন আসা বন্ধুরা। যারা প্রথম দিন থেকে রয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর বাড়িতে লোটে মাছ আসলে অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটি ট্রাই করো, আর ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লেগেছিলো।